হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভালো আছি বিদায়, আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই মুরগি দেখে মনে করি না বাংলাদেশে আছি, না বাংলাদেশে নাই, সুইজারল্যান্ডে চলে আইসি। তো দেখছেন নি কথা আছে না, ডে স্বর্গ গেল আর আবার তো আই সুইজারল্যান্ডে থাই কেন মোরো খালি। তো আপনারা হেটা চান নোয়া খাইলা মাইয়া বলি কথা, নোয়া খাইলা মাইয়ারা মোরো খালি খাইতো না, এটা তো কোনো কথা হয় না। নোয়া খাইলা মাইয়ারা সব কিছু হারে, তো এটা তো আপনারা ভালো করিয়ে জানেন, তারা সব কিছুতে একদম এক্সপার্ট থাকে। তো এই তো দেখছেন নি, এখানে মোরগে কতুগার জায়গা। তো দেখছেন নি কতুগা কতুগা মোরগ এখন, মাশাল্লাহ রে কি যে সুন্দর দেয়া যায় মোরগ এখানের দিকে। তো এই তো তো কথা আছে না, দেই স্বর্গ গেল মারা বান্ধে। তো আমরা তো নোয়া খাইলা মাইয়া বলি কথা, এইটা লাই একটা অনেক লাগে সুন্দর একটা ভিডিও লো চলে আইসি। এর কত সুন্দর মোরগ মা মা দেখছেন নি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ল্যান্সড়া কেউ যাই না মোরগে, হ্যাঁ দেখছেন নি একটা ঘর বাড়ি আঙ্গ নোয়া খালির মতো মনে হয় যে নোয়া খালি ইঞ্জিন বুঝছেন নি, মনে মনে করলেন যে এক টুকরা নোয়া খালি ইঞ্জিনের মধ্যে আছে। হ্যাঁ দেখছেন নি কি সুন্দর, আনারা খাইবেন নি এখন, যে কোন সে খাইলে কই না রে, তাই জবা করি করি আনাকে একেবারে খাওয়াই মেগুন দিন মাগে হেতেন দে কান্দে কিল্লে কান্দেন, আনে কিল্লে কান্দেন কিল্লে, হ্যাঁ কিল্লে কান্দেন সে কান্না কিল্লে, মন ভালো না না জুলিকে বাসা যাবা, জুলিদের বাসা যাবা আগে বলো, জুলিদের বাসা যাবা যাইবা না, আমারও মত পাল্টি গেছে মোরগ দেয় দেখছেন নি। এই তো জুলিকে বাসা হচ্ছে সামনে, তা আমরা এখন জুলিদের বাসায় যাচ্ছি। তো এখান দিয়ে আসলে হুদা মিসে এগুলো আই হালি না, অন্য লোকের শতানি করছি এগুলো এখান দিয়ে এক বাসার এক লোকে হালে হেতারা দেখছেন কি সুন্দর করে মোরগ এখন হেতারা হালে, হেতারা মোরগ এখন কি সুন্দর করে হালে, এই সান এই বেড়াই কিনে বিক্রি দিই মোরগ এখন হালে হেতারা এখান দিয়ে একটা নাড়ি গেছে হেতারে বিদায় দিচ্ছিলাম বুঝছেন। আর এত সুন্দর ভিউ এখানে অন্য লোক একখানা করে দেখছেন নিয়ে সান হাতে সাইকেল চালাই যায় কেন বাবা, এত হচ্ছে পাকিস্তান খুশি গেছে জায়গা দিছি যে হেতেন আগে দিয়ে যাইতাম দেখছি, কারণ এসব দেশের নিয়ম হচ্ছে আগে দিই হায়দা করে যাইতে দেন। আর এত সুন্দর রোড কাট দেখছি অনেক দিন ধরে, আর লাগে আবার সুইজারল্যান্ডের কিছু দৃশ্য হয় শেয়ার করতে আসি অনেক দিন ধরে কেন, এই যে সামার চলি এসে না আস্তে আস্তে দেখছেন হুল হুড়া দিচ্ছে ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত তো এসেই গেছে দেখেন কথা আছে না। আজকে কিন্তু আকাশটা একদম মেঘলা মেঘলা দেখছেন, বাবরে হেতি সান কাল্লাই অপেক্ষা করতে আছে খাড়াই খাড়াই, কি সুন্দর হেতি অপেক্ষা করে হেতির কোন বন্ধু না বান্ধবী, গাছে গুন সান দেখছেন কি সুন্দর করে গাছে গুনে সাইজ করে কাটি রেখছে সান, এখন কিন্তু গাছ এখন কিন্তু অন্য কিচ্ছু না বেল বাজে এটার মধ্যে বিয়ে হয় এটার মধ্যে সবকিছু হয়, তো এই তো বিদেশের গির্জা হচ্ছে এটা। তো এই তো অনেকগুলো ছোট কাটকান ভিডিও শেয়ার করিয়ে লাগছি, বই বই কত কিছু শেয়ার করলে মানুষগুলো গাই যায় এই মুহূর্তে, জীবনে গাড়ি চালানি শিখতে এলাম না, যদি গাড়ি চালাইতে শিখতাম তাহলে কি যে ভালো হইতো, কেন কত সুন্দর করে যান সামনে ফুল গেছে গে মনে হয় যে এখানে রাতে আট করে একসে কেন না ই গে হয়েছে, তাও এমনিতে আঁকা এইভাবেই হয়েছে এটা দেখছি একখান কাছে রাখবে না সুইজারল্যান্ডের রোডের মধ্যে সে কোন সে খাইতাম না কিল্লাই সুইজারল্যান্ডকে সৌন্দর্য বলা হয়েছে এই কারণে, কোনো ময়লা নাই কোনো কিচ্ছু নাই। এই যে দেন আর বাসার সামনে দিক কি সুন্দর পাহাড়ের বাসা বাড়িয়ে দিই, যাতারা যাতারা সুইজারল্যান্ড আইতেন স্যার আল্লাহকে যোগাযোগ করিবেন, কেন আর না কেন কই দিন কেন কেন আইবেন, কোন হতে আইবেন কি ঠেলা গাড়িতে আইবেন না রিক্সাতে আইবেন না সাইকেল দিয়ে আইবেন, আন্না করে সব জানাই দিই বুঝছেন, এনারা শুধু আল্লাহকে যোগাযোগ করলেই হইব আর কিছু লাগতো না। অমারবা তুমি কি গুড আছো, হ্যাঁ তুমি গুড আছো, এ বাড়ি গেলাম এটা সামার হইলে এত সুন্দর ফুল টুল ফুটি থাকে, তার নাকি লাগে একদিন সামারে শেয়ার করুন কেন বাড়ি গা এত সুন্দর সামনে। তাই তো আমরা জুলিকে বাসা চলে গেছি, নিচে একটু হাতা বাসা যাই দেই
Dasha, Nama. Huh? Well, I said, Neil, let me see you again. I did. What does it?